আসসালামু আলাইকুম। আপনার মুখে কি অনেক বেশি ব্রণ? আর ব্রণ না থাকলেও কি সেই ব্রণের দাগ রয়ে গিয়েছে আপনার মুখে? যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার মুখের ব্রণ বা মুখের ব্রণের যে দাগটা আছে সেটি কিভাবে খুব সহজে সরাই ফেলতে পারবেন, অর্থাৎ খুব সহজে আপনি কিভাবে একটি ফ্রেশ ক্লিয়ার স্কিন পাবেন লাইক আমার মতো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, অ্যাভয়েড পপিং পিম্পলস। দেখেন, আপনার যদি কোনোখানে ব্রণ হয়ে থাকে এবং সেখানে যদি আপনি পপ করে ওই ব্রণটা ফাটাই ফেলেন তাহলে তার আশেপাশে যে ব্যাকটেরিয়াগুলি আছে সেটি কিন্তু সেই ব্রণের জায়গাটার অভ্যন্তরে পৌঁছাবে, যার ফলে ওই জায়গায় কিন্তু আরও বাজে একটা অবস্থার সৃষ্টি হবে। সো যেখানে পিম্পল হবে ওইখানে পিম্পলকে পিম্পলের মতোই ছেড়ে দেন, ওইখানে কখনো পপ করতে যাবেন না। আর যদি আপনার কিছু করতেই হয় তাহলে আপনি এক টুকরা আইস ওই জায়গায় হালকা হালকা করে ট্যাপ করতে পারেন, দেখবেন সেই পিম্পলটা অনেকাংশেই ডেবে গেছে। তো নেক্সট টাইম থেকে আপনার যদি ব্রণ হয়ে থাকে তাহলে সেটি কখনো পপ করে আউলাই ফেলবেন না। নাম্বার টু, আপনার ফেসকে কিন্তু অবশ্যই দিনে ও রাতে দুইবার ফেস ওয়াশ দিয়ে ধুইতে হবে। এই ক্ষেত্রে অলওয়েজ খেয়াল রাখবেন আপনার ফেস ওয়াশে যাতে কোনো কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস না থাকে। দেখেন ভাই, আপনার যদি ব্রণ উঠে তাহলে আপনার এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি যেই ধরনের প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন সেটাই যাতে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস না থাকে। এই ক্ষেত্রে ফার্স্টে আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটি আপনি একবার পরীক্ষামূলকভাবে ব্যবহার করবেন এবং তারপরে সেটি থেকে যদি আপনার পিম্পল বা অ্যাকনি বেড়ে যায় তাহলে ওই প্রোডাক্টটা ওইখানেই ব্যবহার করা বন্ধ করে দিবেন। আই বাটনে আমি কেমিক্যাল ফ্রি টপ থ্রি ফেস ওয়াশের লিংক দিয়ে দিলাম, বাট এক্ষেত্রে অলওয়েজ লক্ষ্য রাখবেন এক একজনের এনভায়রনমেন্ট, এক একজনের ফেস টাইপ কিন্তু এক এক রকম হয়ে থাকে। সো আপনাকেই নির্বাচন করতে হবে আপনার জন্য কোন ফেস ওয়াশটি পারফেক্ট। নাম্বার থ্রি, ফেস ওয়াশ করার পরে আপনি যে কোনো কাপড় দিয়ে আপনার মুখ মুছতে পারবেন না। দেখেন, আপনার যদি অ্যাকনি হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই নিজস্ব একটা সুতি কাপড় থাকা উচিত যেটি আপনি আপনার মুখ মুছবেন। যদি সুতি কাপড়ের ব্যবস্থা না করতে পারেন আপনি কিন্তু টিস্যুর ব্যবস্থা করতে পারেন, কিন্তু অলওয়েজ লক্ষ্য রাখবেন যে কোনো কিছু দিয়ে, অপরিষ্কার কিছু দিয়ে কিন্তু কখনোই আপনার মুখটা মোছা যাবে না। নাম্বার ফোর, শুনতে বেশ ইজি মনে হলেও এই পয়েন্টটা কিন্তু আমরা সকলেই মিস্টেক করে থাকি। এই পয়েন্টটা হচ্ছে আপনার ফেসকে কখনো আপনি টাচ করবেন না। আমাদের হাতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে এবং সেটি যদি আপনার ফেসে লেগে যায় তাহলে কিন্তু আপনার ফেসের ওই জায়গায় একটা অ্যাকনি হওয়ার পসিবিলিটিস অনেক অংশে বেড়ে যায়। সো অলওয়েজ খেয়াল রাখবেন আপনার ফেসে যাতে আপনি কখনোই হাত না দেন, আর খুব বেশি যদি হাত দিতে ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে সবসময় আপনার হাত ভালো মতো আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে আপনি আপনার ফেসে হাত দিবেন। নাম্বার ফাইভ, স্টে হাইড্রেটেড। দেখেন ভাই, পানি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি একদমই দিনে কম পানি খান তাহলে কিন্তু আপনার অ্যাকনি হওয়ার পসিবিলিটিস অনেকাংশে বেড়ে যায়। তাছাড়া পানি খাওয়ার কারণে কিন্তু আমাদের স্কিন হাইড্রেটেড থাকে, যার কারণে কিন্তু আমাদের মুখে আলাদা রকমের একটা গ্লো আসে। নাম্বার সিক্স, আপনি যদি বাহিরে খুব বেশি পরিমাণে যান তাহলে অলওয়েজ চেষ্টা করবেন আপনার মুখে একটা প্রপার সানস্ক্রিন ইউজ করা, আর যদি সেটি না পারেন তাহলে অলওয়েজ চেষ্টা করবেন ক্যাপ ইউজ করা। এক্ষেত্রে ক্যাপ খুব টাইটভাবে ইউজ করবেন না, ক্যাপের সাথে সাথে আপনি সানগ্লাসও ইউজ করতে পারেন যাতে আপনার সূর্যের UVA এবং UVB রশ্মি যেটা আছে সেটা আপনার স্কিনে না লাগে। নাম্বার সেভেন, অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে আপনার ফুড ডায়েট। দেখেন, আপনার ডায়েট যদি আপনি ভাই ঠিক না করতে পারেন তাহলে এর আগের সব পয়েন্ট আপনি মেনটেন করেও আপনার অ্যাকনি আপনি ভালো করতে পারবেন না। একটা কথাই আছে ভাই, আপনার পেটকে যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনার বডি অবশ্যই ঠিক থাকবে। সো আপনার সব কিছুর চালনা শক্তির মূল জিনিসটাই কিন্তু হচ্ছে পেট। আপনি যদি আপনার পেটকে সুস্থভাবে খাবার দিতে পারেন, ভালো খাবার দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকনি হওয়ার যে পসিবিলিটিস সেটি কিন্তু 70% এমনিই কমে যায়। অলওয়েজ চেষ্টা করবেন বাহিরের খাবার একদমই পরিত্যাগ করা এবং বাসায় যেই খাবার তৈরি হয় সেগুলি খাওয়া। দেখেন ভাই, আমার যখন অ্যাকনি খুব বেশি হয়ে গিয়েছিল তখন হুট করে লকডাউন দিয়ে দেয় 2020 সালের মার্চ মাসে আই থিঙ্ক। সো তখন কিন্তু বাহিরে যাওয়া হয় না, যার কারণে বাহিরের কোনো খাবার খাওয়া হয় না এবং বাসার সব খাবার খাওয়ার কারণেই কিন্তু ঠিক 2 থেকে 3 মাসে আমার অ্যাকনি একদমই কমে গিয়েছে। সো অলওয়েজ চেষ্টা করবেন বাসার যেই খাবার তৈরি করা হয়, বাসায় যে আম্মুরা রান্না করে, এই ধরনের খাবারগুলি বেশি করে খাওয়া আর বাহিরের খাবার একদমই পরিত্যাগ করা। আপনার ডায়েট যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার অ্যাকনি অবশ্যই কমবে। নাম্বার 8, প্রপার স্লিপ নেওয়া। দেখেন ভাই, আপনার বয়স যদি 15 বছর থেকে 22 বা 23 বছর হয়ে থাকে তাহলে আপনার এই জিনিসটা অবশ্যই মেনটেন করা উচিত। আপনার অ্যাটলিস্ট 12টা থেকে সকাল 6টা বা 7টা পর্যন্ত একটা ডেইলি রুটিন
রুটিনে ঘুমানো উচিত। কারণ দেখেন ভাই, এই বয়সটার মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা হরমোনাল চেঞ্জেস আসে। সো এই বয়সে যদি আপনি ঠিকভাবে না ঘুমান তাহলে কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সের একটা সৃষ্টি হয়, আর হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আপনার অ্যাকনি হওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সো আজকের জন্য এতটুকুই। আই সোয়ার আপনি যদি 2 মাস এই 8টা পয়েন্ট সঠিকভাবে মেনটেন করতে পারেন, আপনার অ্যাকনি অনেক অংশেই কমে যাবে এবং আপনি একটা ভালো লেভেলের রেজাল্ট দেখতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।